মধ্যেই ডোমেন কি, ডোমেন রেঞ্জ, এক এক ফাংশন, হ্যাঁ এক এক ফাংশন, বিপরীত ফাংশন, সার্বিক বা অন্তর ফাংশন, এইটুকু কমপ্লিট করে ফেলছি এবং এগুলোর ভিডিও দেওয়া হয়েছে। সবাই কি ভিডিও পাইছে এটার? জি স্যার। আচ্ছা, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশনের ডোমেন রেঞ্জ বের করব, দুইটা, এইটা এবং এইটা, এই দুই ধরনের ফাংশনের ডোমেন রেঞ্জ বের করব এবং এই ফাংশনগুলোর আর লেখচিত্র, ফাংশনের লেখচিত্র শিখব। এইটুকু হলে আমাদের মোটামুটি এই অধ্যায় এবং 9.2 এর মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়ের অঙ্ক সব কমপ্লিট হয়ে যাবে। তো আমরা প্রথমে এই এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ এটা বের করা শিখব। মনোযোগ দিয়ে শুনবা, এটা এখানে শুধু এটা একটা অঙ্ক না, এখানে অনেক কিছু ব্যাখ্যা করারও আছে জিনিস। সো এই জিনিসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমরা চলে যাই, আমরা ফাংশনটা এখানে নিয়ে আসি। এলো আমাদের ফাংশন, ঠিক আছে? তো এই ফাংশনের আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। আমরা বের করব কি ফাংশনের রেঞ্জ নির্ণয় করব। নির্ণয় একটু মনোযোগ দিয়ে শুনবে, অঙ্কটা খুবই একটু জটিল, স্ক্রিনে কেউ একা কি করবে না। আচ্ছা, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তার বোন ছিল, হ্যাঁ বোন ছিল, বোন। আচ্ছা ঠিক আছে, দেখো এখন বোন বোন আমার বোন একা কি করতে দিলাম তো। ওকে, তো এই ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তো এই জন্য আমাদের কি করতে হবে মনে রাখো, এই যে লন, এই লন মানে হচ্ছে লগ ই। এই লন মানে কি? ই ভিত্তিক লগ। এই 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 লন মানে হচ্ছে, লন মানে হচ্ছে হলো ই ভিত্তিক লগ, মনে মনে থাকবে। তো আমাদের এখানে আছে লন থ্রি প্লাস এক্স, আবার আছে থ্রি মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো? লগ ই ভিত্তিক থ্রি প্লাস এক্স, থ্রি মাইনাস এক্স, এইটা যা এইটা সেম, তার মানে এই লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ, ঠিক আছে? এইটুকু সবাই মাথায় রাখতে হবে আগে। তো আমরা বের করব কি ডোমেন এবং রেঞ্জ। প্রথমে আমরা ডোমেন নির্ণয় করব। তো ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে মনে রাখবা, লগের মান, লগের যে এই যে মানটা, এই মানটা সবসময় ধনাত্মক হতে হবে। ধনাত্মক মানেই আমি এর আগে বুঝাইছি যে ধনাত্মক কোনটা, ঋণাত্মক কোনটা। ধনাত্মক হচ্ছে শূন্য থেকে বড় যেগুলো সব হলো ধনাত্মক। শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় কোনগুলো? ওয়ান টু থ্রি, মানে পজিটিভ যে মানগুলো, প্লাস যেগুলো। আর শূন্য থেকে ছোট হলো সকল ঋণাত্মক মানগুলো, মাইনাস ওয়ান, মাইনাস টু, এগুলো হলো ঋণাত্মক, এগুলো হলো ধনাত্মক, ঠিক আছে? তা আমাদের লাগবে হলো এই ধনাত্মক মানগুলো, ঠিক আছে? তাহলে এই এই যে এই ফাংশনটা, এই ফাংশনটা হবে সবসময় কি ধনাত্মক মান হতে হবে, এইটা বুঝাইছে। তো যেহেতু ধনাত্মক মানে হচ্ছে হলো তোমার শূন্য থেকে সকল বড় বড় মান, তাহলে আমরা এখানে লিখতে পারবো, এখানে এখানে কি হতে হবে, এই থ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স, এইটা হতে হবে কি শূন্য থেকে বড়। কেন? কারণ কি, এটা এটা যদি শূন্য থেকে বড় হয় তাহলেই এই মানটা, সম্পূর্ণ মানটা ধনাত্মক হবে, এটা বুঝতে হবে। আবারও বলতেছি, আমাদের এই যে লনের যে লগ, লগের যে এই মানটা, এই মানটা শূন্য থেকে বড় হতে হবে, ধনাত্মক মান হতে হবে, ঠিক আছে? এখন দেখো, এইটা শূন্য থেকে বড় কখন হবে আমি একটু তোমাদের একটু বোঝানোর জন্য বলি। যেমন কোনো একটা ভগ্নাংশের উপরটা যদি, উপরটাও যদি প্লাস হয়, মনে করো উপরে দিলাম আমি প্লাস থ্রি, নিচে দিলাম ফাইভ, তাহলে কিন্তু এটা একটা পজিটিভ মান আসবে, তাই না? দুইটা পজিটিভে পজিটিভ আসবে। আবার যদি উপরেটাও বিয়োগ দিই, নিচেরটাও বিয়োগ দিই, এটাও কাটাকাটি করে কিন্তু পজিটিভ মান আসবে। কিন্তু এরকম যদি হয়, উপরেটা মাইনাস নিচেরটা প্লাস, তাহলে কিন্তু নেগেটিভ মান আসবে। আবার যদি এরকম হয় যে উপরেটা প্লাস নিচেরটা মাইনাস, তাহলেও কিন্তু কি আসবে, নেগেটিভ মান আসবে, তাই না? তাহলে আমাদের মনে রাখতে হবে এই লব এবং হর উভয়টা যদি ধনাত্মক হয়, অথবা লব এবং হর
উভয়ে যদি ঋণাত্মক হয় তাহলে এই পুরো ফাংশনটা পুরো এই তোমার চলক রাশিটা ধনাত্মক মান আসবে। আমি এইটুকু কি বুঝাইতে পারছি? আমি একটু দেখি, সবার কাছে একটু ইন্টারভিউ নেই, সবাইকে এইটুকু বুঝতে পেরেছ? জানিয়েলাম, বলো, বুঝতে পারছো তুমি? জানিয়েলাম, স্পিকার অন করো। আচ্ছা মিথিলা, বলো, বুঝতে পারছো এটা? রেদওয়ান, হৃদয় বলো, হৃদয়, তুমি কি বুঝতে পারছো এই জিনিসটা কি বলছি আমি? আচ্ছা আমি আবারও বলি, দেখো কোন একটা রাশি ভগ্নাংশ, কোন একটা ভগ্নাংশের লব এবং হর উভয় যদি তোমার ধনাত্মক হয়, লব এবং হর উভয় যদি ধনাত্মক হয় তাহলে এই পুরো মানটা হয়ে যাবে ধনাত্মক, অথবা পুরোটা যদি ঋণাত্মক হয় তাও উপরে এবং নিচে যদি লব এবং হর যদি ঋণাত্মক হয় তাহলে টোটালটাই হবে ধনাত্মক। কিন্তু লব ধনাত্মক হর ঋণাত্মক এরকম যদি হয়, বা লব ঋণাত্মক হর ধনাত্মক এরকম যদি হয় তাহলে এই দুটো আসবে ঋণাত্মক। কিন্তু আমাদের তো ঋণাত্মক মানা না যাবে না, আমাদের আনতে হবে ধনাত্মক, তার মানে উপরেরটা অবশ্যই কি হতে হবে, ধনাত্মক হতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন আমরা যদি করি, লক্ষ্য করো, উপরেরটা ধনাত্মক হবে কখন? যখন, অতএব আমরা লিখতে পারবো থ্রি প্লাস এক্স ইজ গ্রেটার দেন জিরো, এবং থ্রি মাইনাস এক্স ইজ গ্রেটার দেন জিরো। এর মানে কি? উপরেরটা ধনাত্মক, এর আবার নিচেরটাও ধনাত্মক, এবং আরেকটা শর্ত আসবে কি, উপরেরটা ঋণাত্মক। ঋণাত্মক মানে হচ্ছে শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট দিয়েছি তার মানে এই পুরো মানটা হয়ে গেছে ঋণাত্মক, এবং নিচেরটা ঋণাত্মক, এবং নিচেরটা ঋণাত্মক, নিচেরটা কি আসবে, থ্রি মাইনাস এক্স ইজ লেস দেন জিরো, মানে শূন্য থেকে ছোট হইলে এই মানটা হবে ঋণাত্মক, শূন্য থেকে ছোট হইলে এটা হবে, এখানে হবে প্লাস ঋণাত্মক। এই দুটা শর্ত আমাদের জানতে হবে। এটা আমরা এক নং সমীকরণ দিলাম, এটা আমরা দুই নং সমীকরণ দিলাম। এইটুকু জায়গা যে বুঝতে পারবে সে এই এই ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে পারবে। সবাইকে এটা এটা ক্লিয়ার? এইটুকু কি সবাই ক্লিয়ার হইছো? যদি না বুঝো তাহলে আমাকে বলতে পারো। এখন কে বুঝু নাই বলো? আচ্ছা আর কেউ? জানিয়েলাম, বুঝতে পারছো? না স্যার, আমিও বুঝি নাই। আচ্ছা আমি আবার আবার তাহলে আমি আবার প্রথম থেকে ব্যাখ্যা করতেছি। হ্যাঁ হৃদয়, আচ্ছা ঠিক আছে, আমি আবার প্রথম থেকে ব্যাখ্যা করছি, মনে রাখবা, আবার আমি একটু ব্যাখ্যা করতেছি। তুমি আমার প্রথম কথা হচ্ছে, এই যে আমরা দিছি লন, লন দিছি না, লনের পাশে কখনোই এরকম ঋণাত্মক মান হবে না, এটা কখনোই গ্রহণযোগ্য না, কোনো ঋণাত্মক মান আসবে না, লনের সাথে সবসময় ধনাত্মক মান রাখতে হবে, আদারওয়াইজ অবাস্তব হয়ে যাবে, বুঝতে পারো? তুমি কখনোই এই যে তুমি লগ লগ তোমরা ক্যালকুলেটারে লগ মাইনাস ফাইভ এর মান কখনই পাবা না, দেখবা লেখা আসবে যে সাইন ইরর, মানে ভুল ভুল দেখাবে, বুঝছো? এটা কখনোই সম্ভব না। অর্থাৎ তার মানে কি বোঝাচ্ছে, যে এই এই লগের পাশে লগের মান কখনোই ঋণাত্মক হতে পারে না, তার মানে এই যে লনের পাশে আমাদের এই যে মানটা আছে এটা কখনোই ঋণাত্মক হতে পারবে না, মানে কি সবসময় ধনাত্মক হতে হবে। আর ধনাত্মক মানগুলো কি হয় সাধারণত, ধনাত্মক মানগুলো সবসময় শূন্য থেকে বড় হয়, শূন্য থেকে সবসময় ধনাত্মক মানগুলো বড় হবে, যে যে সকল ধনাত্মক মান মান কি হয়, কারণ কি তুমি দেখো আমি যদি এরকম লিখি জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে যদি লিখি তাহলে দেখো এই শূন্য থেকে এই এই পাশে যা থাকবে সব হলো বড়, আর বাম পাশে যা থাকবে মানে যতগুলোর মান ঋণাত্মক হবে এই ঋণাত্মক মানগুলো শূন্য থেকে হয় ছোট। সবাইকে এইটুকু বুঝতে পারছো? সবাইকে এইটুকু বুঝতে পারছো?
হৃদয়, বুঝতে পারছো তুমি এটা? জি স্যার। তার মানে হচ্ছে, হ্যাঁ লক্ষ্য করো, তার মানে হচ্ছে আমাদের যে এই যে এখানে থ্রি এক্স প্লাস, সরি থ্রি প্লাস এক্স আর হলো থ্রি মাইনাস এক্স, এই মানটা সবসময় কি হতে হবে? ধনাত্মক হতে হবে। আর ধনাত্মক মানে হচ্ছে এটা শূন্য থেকে বড় হতে হবে, ঠিক আছে? ধনাত্মক মানে হচ্ছে এটা শূন্য থেকে বড় হতে হবে। আচ্ছা এখন এই যে শূন্য থেকে বড় হওয়ার শর্তটা কি? শূন্য থেকে বড় হওয়ার শর্ত হলো এই উপরেরটাও শূন্য থেকে বড় হতে হবে এবং নিচেরটাও শূন্য থেকে বড় হতে হবে, অথবা উপরেরটা শূন্য থেকে ছোট হতে হবে এবং নিচেরটাও শূন্য থেকে, মানে দুইটাই যদি ধনাত্মক হয় তাহলে এই পুরো মানটা হবে ধনাত্মক। যদি এই এই মানটাও ধনাত্মক, এই মানটাও ধনাত্মক হয় তাহলে এই পুরো মানটা হবে ধনাত্মক। কেন? দেখো আমি যদি প্লাস ফাইভ আর যদি প্লাস থ্রি দেই তাহলে এটা আলটিমেটিকলি এটার মান হয় কিন্তু পজিটিভ, একটু আগে আমি বুঝাইছি। কিন্তু আবার উভয়টা যদি, উপরেরটাও যদি বিয়োগ দেই নিচেরটাও বিয়োগ দেই তাহলে কিন্তু আবার এটা কাটাকাটি হয়ে যায়, হয়ে যাবে কি পজিটিভ মান পাওয়া যাবে। কিন্তু এরকম যদি হয় যে উপরেরটা পজিটিভ কিন্তু নিচেরটা নেগেটিভ তাহলে কিন্তু এটা নেগেটিভ মান আসবে। তার মানে আমাদের শর্ত এই দুইটা পূরণ করতে হবে, শর্ত এই দুইটা, এই একটা শর্ত আর এই একটা শর্ত, এই দুইটা শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ উপরেরটাও পজিটিভ, নিচেরটাও পজিটিভ, উপরেরটাও নেগেটিভ নিচেরটাও নেগেটিভ। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে পুরো মানটা আসবে কি নেগেটিভ, সো আমরা মান পাবো না। সবাই কি বুঝতে পারছো এটুকু? তার মানে আমাদের, আমাদের প্রথম শর্তটা হচ্ছে কি, প্রথম শর্ত হচ্ছে এই যে লনের পাশে যে মানটা, এই মানটা সবসময় ধনাত্মক সংখ্যা হতে হবে। আর ধনাত্মক সংখ্যা হওয়ার শর্ত মানে হচ্ছে শূন্য থেকে বড় একটা। এরপরে আমরা কি করলাম, এখন এইটাকে ধনাত্মক বানাইতে হইলে আমাদের উপরেরটাও ধনাত্মক রাখতে হবে নিচেরটাও ধনাত্মক রাখতে হবে। এই জন্য এই আমি এখানে শূন্য থেকে বড় দিছি, তাই না? এই শূন্য থেকে বড় হওয়া মানেই হচ্ছে ধনাত্মক মান, অর্থাৎ উপরেরটা, এই যে উপর মানে কি লব, লবটা ধনাত্মক হয়েছে আর এই হরটা, এই নিচেরটাও শূন্য থেকে বড় মানে এটাও ধনাত্মক হয়েছে। তার মানে এই দুইটা ধনাত্মক হয়েছে, তার মানে এই পুরো মানটা ধনাত্মক হবে। আরেকটা শর্ত হচ্ছে কি, উপরেরটা ঋণাত্মক, তো উপরেরটা ঋণাত্মক হওয়ার শর্ত হচ্ছে শূন্য থেকে ছোট মানেই হলো ঋণাত্মক, আবার নিচেরটা ছোট হওয়ার মানে হচ্ছে শূন্য থেকে ছোট, এই শূন্য থেকে ছোট হলেই এই মানটা ঋণাত্মক। তো দুইটাই যখন ঋণাত্মক হবে তখন আমরা এই পুরো মানটা পজিটিভ পাবো, আবার উভয় লব এবং হর যদি শূন্য থেকে বড় হয় মানে মানে ধনাত্মক হয় তাহলে আমরা এই পুরো মানটা পাবো ধনাত্মক। এটুকু সবাই বুঝতে পেরেছ? সবাইকে এইটুকু বুঝতে পেরেছ? সবাই স্পিকার অন করে বলো প্রয়োজনে, আর আরেকবার ব্যাখ্যা করতে হবে। হৃদয় স্পিকার অন করো। বুঝছি স্যার। হৃদয় আরেকবার কি ব্যাখ্যা করবো আমি? না স্যার বুঝছি। হ্যাঁ জানিয়ে এলাম, আরেকবার ব্যাখ্যা করবো? না স্যার দরকার নাই। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো তাহলে। হ্যাঁ তো আমাদের এই হলো দুইটা শর্ত, ঠিক আছে? তো আমাদের এই যে এই এক নম্বর সমীকরণ হলো এটা আর দুই নম্বর সমীকরণ হলো এটা, আমরা একটু উপর থেকে মুছি, মুছে আমি আবার দেখা এই এই কাজটা করতেছি, একটু মুছি আমি। হ্যাঁ তো আমরা এই এক নং সমীকরণ হতে পাই, এক নং, এক নং হতে, সরি এই পোলানা কি সমস্যা বুঝলাম না, এক নং থেকে পাই কি যে থ্রি প্লাস এক্স ইজ গ্রেটার দেন জিরো, তার মানে হচ্ছে কি অতএব এক্স, সরি এক্স ইজ গ্রেটার দেন মাইনাস থ্রি, অথবা আচ্ছা এখানে আমাদের অথবা হবে, হ্যাঁ এবং হবে না, এটা অথবা হবে। হ্যাঁ আমি একটু মুছে অথবা লিখে দিই, এবংই হবে, ঠিক আছে? এবং এবং আরেকটা কি পাইছি থ্রি মাইনাস এক্স
is greater than 0 তার মানে হচ্ছে x is less than 3 আচ্ছা এটা এটা কেন হলো আচ্ছা একটু বুঝিয়ে দিই আমি এটা আমি যদি 3 এই পাশে রাখি is greater than এই x টাই পাশে নিয়ে যাই তো এরকম হয় না তার মানে এটাকে আমরা কিন্তু আচ্ছা এইভাবে রাখি ঠিক আছে তাহলে একটা পাইলাম আমরা x হলো -3 থেকে বড় আর হলো x হলো 3 থেকে ছোট একটা পাইলাম এর এক নং সমীকরণ আমি নিচে থেকে একটু মুছি দুই নং সমীকরণটা কি আছে দুই নং সমীকরণের দুই নং সমীকরণ হতে পাই এবার এর নিচে নামায় দিই লক্ষ্য করো দুই নং সমীকরণ হতে কি পাই দুই নং হতে পাই দুই নং আছে 3 প্লাস x ইজ লেস দেন 0 এটা আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাবো হলো x ইজ লেস দেন মাইনাস 3 একটা হ্যাঁ এবং আরেকটা এবং আরেকটা পাবো হলো 3 মাইনাস x ইজ লেস দেন 0 তার মানে হলো 3 ইজ লেস দেন x এই হলো আমাদের দুইটা সমীকরণ দুইটাই পাইলাম এখন এটা ডোমেন বের করব কিভাবে অঙ্কটা একটু বড় কিন্তু এইভাবে লিখ করতে হবে কিছু করার নাই ঠিক আছে এই হলো আমরা দুইটা মান পাইলাম এখন আমরা এটা একটু ব্যাখ্যা করব আমরা টোটালটা একটু সাইড করে ফেলি এখন এটা ব্যাখ্যা করব মনোযোগ দিয়ে শুনবা কিন্তু সবাই সবাই মনোযোগ দিয়ে শুনবা লক্ষ্য করো একটা পেলাম হলো x হলো -3 থেকে বড় তো এটা আমরা একটা সংখ্যা রেখায় দেখাই লক্ষ্য করো আমরা ডোমেনটা বের করব কিভাবে এই হলো আমাদের এই হলো আমাদের একটা রেখা যদি আমি আট করি এই হলো মনে করো 0 তার মানে এখানে দেখো কথা বুঝতে সমস্যা হচ্ছে যখন x কি বড় না -3 থেকে বড় তার মানে হচ্ছে এই -3 থেকে যখন বড় হবে তখন এটা এখান থেকে কোন দিকে যাবে ডান দিকে যাবে ডান দিকে এভাবে একটা এই টার্ন দিবে বুঝতে পারছো আবার x হলো 3 থেকে ছোট 3 কোনটা এটা না তো এটা থেকে উপরের দিকে নিয়ে যদি ছোট হয় ছোট হলে বাম দিকে যাবে সংখ্যা রেখায় বাম দিকে যাবে এটা তোমাদের আর্ট করতে হবে বুঝছো তোমাদের সাইড করে সাইডে এটা আর্ট করতে হবে এইটুকু সবাই বুঝতে পারছো দেখো আমি আবার বলতেছি এখানে x হলো -3 থেকে বড় তাহলে আমাদের -3 হলে এটা এখান থেকে ডান দিকে যাবে আর যেহেতু এখানে x হলো ছোট তার মানে এখান থেকে বাম দিকে যাবে সবাই কি এইটুকু বুঝতে পারছো এই সংখ্যা রেখাটা শাইনালো জানেলম জি স্যার জি স্যার আচ্ছা ওকে আর মিথিলা বুঝতে পারছো জি স্যার বুঝছি আচ্ছা তো আমরা তাহলে এক নং এর ডোমেন আমরা কি পাইতেছি তাহলে এক নং এর ডোমেন এক নং এর ডোমেন আসতেছে হলো এক নং এর ডোমেন হচ্ছে তোমার মনে রাখবা ডোমেন ইকুয়াল হবে এখান থেকে 3 থেকে বড় এই যে যেহেতু এইটুকুর এখান থেকে এইটুকু এবং এইটুকুর মাঝে আছে এরকম যদি থাকে তাহলে মনে রাখবো থ্রি -3 থেকে 3 পর্যন্ত হলো এর ডোমেন আমি আবার বলতেছি -3 থেকে 3 পর্যন্ত হলো এর ডোমেন যতগুলো -3 থেকে 3 পর্যন্ত যত সংখ্যা আছে মানে অনেক সংখ্যা হতে পারে কোটি কোটি সংখ্যা হতে পারে কারণ কোটি কোটি কেন বললাম আমি এখানে শুধু প্লাস বা মাইনাস তা না এখানে অনেক দশমিক মান হতে পারে সকল বাস্তব সংখ্যা এখানে অনেক সংখ্যা হতে পারে এই সবগুলো হচ্ছে এই এক নং এক নং এর ডোমেন তাহলে এই এখান থেকে এইটুকু বুঝাইতে আমরা কিভাবে এটাকে লিখবো
এটাকে লিখবো হলো এই যে এইভাবে এইভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। এইভাবে এইভাবে লিখলে বুঝবা হলো যে মাইনাস থ্রি থেকে থ্রির মধ্যে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা এইভাবে বোঝানো হয়, বুঝতে পারছো? এরপর হলো দুই নম্বর ডোমেন। দুই নম্বর ডোমেনটা আমরা কিভাবে লিখবো? দুই নম্বর ডোমেন কি আছে, আমরা সংখ্যা রেখায় আমি আট করি, দেখো এই হলো মনে করো জিরো, দেখো এখানে হলো থ্রি আর মাইনাস থ্রি, তাহলে এখানে আমরা এই ডান দিকে দিব আমরা থ্রি আর বাম দিকে দিব মাইনাস থ্রি। তাহলে দেখো এখানে বলছে কি এক্স হলো মাইনাস থ্রি থেকে ছোট, ছোট হলে কোন দিকে যায়? বাম দিকে যায়। তাহলে মাইনাস থ্রি কোথায়? এখানে, এখান থেকে বাম দিকে যাবে, এই দিকে যাবে, ঠিক আছে? আর হলো এক্স হলো থ্রি থেকে বড়, তাহলে থ্রি থেকে বড় হলে কোন দিকে? এই থ্রি থেকে ডান দিকে যাবে, বড় যে এই জন্য ডান দিকে যাবে, ঠিক আছে? তার মানে এর মধ্যে কোনো মান আছে? নাই, তার মানে এটা হবে ফাঁকা সেট, বুঝতে পারছো? অতএব নির্ণয়, তাহলে এটা হলো এক নঙের এবং দুই নঙের। এখন আমরা আমরা তো বের করবো এই টোটালটা ডোমেন, তাহলে টোটালটা অতএব নির্ণয় ফাংশনের ডোমেন। নির্ণয় আমি উপরেরটা এইটুকু এইটুকু মুছে ফেলি, তোমরা তো বুঝতে পারছো এইটুকু নাকি? অতএব আমরা লিখতে পারবো, অতএব নির্ণয় ফাংশনের ডোমেন কি হবে এই দুইটার ইন্টারসেকশন, অর্থাৎ মাইনাস থ্রি এবং থ্রি ইন্টারসেকশন। ইন্টারসেকশন তো সবাই বুঝো, ফাঁকা সেট, তার মানে হবে কি আলটিমেটলি মাইনাস থ্রি এবং থ্রি। এটা হলো তোমার এই টোটাল ফাংশনের ডোমেন। এখন বলো স্যার এই এইটা কিসের ডোমেন? এটা হলো কিন্তু এক নং এর ডোমেন, আর এইটা এই যে নিচেরটা হলো দুই নং এর ডোমেন। এই দুইটা মিলেই হবে তোমার টোটাল ফাংশনের ডোমেন। তার মানে হচ্ছে এই দুইটার ইন্টারসেকশনে যা থাকবে সেটা হবে তোমার টোটাল ফাংশনের ডোমেন। সবাই কি বুঝতে পারছো? সবাই বলো, সবাই কি বুঝতে পারছো এখানে? হৃদয় বলো। জি স্যার। জানিলাম। জি স্যার। ওকে, তাহলে আমরা ডোমেন বের করা শিখে ফেললাম যে কিভাবে আমাদের ডোমেন বের করতে হয়। এই হলো আমাদের ডোমেন। এরপর আমরা এই ফাংশনের রেঞ্জ বের করব। তোমরা করতে পারবে না, প্রথমে কি করবে, আমি এখান থেকে কেটে দিছি, প্রথমে কি করবে, প্রথমে দেখাবা যে এই যে এইটা ধনাত্মক মানটা শূন্য থেকে বড়, তার মানে কি এই লগের মানটা ধনাত্মক, আর ধনাত্মক হইতে হলে আমাদের অবশ্যই বড় বানাইতে হবে। বানানোর পরে এই এই পুরো ফাংশনটা ধনাত্মক তখনই হবে যখন লব এবং হর ধনাত্মক হবে। আচ্ছা, লব এবং হর যখন ধনাত্মক হয়ে যাবে তখন আমরা এরকম দুইটা সমীকরণ পাবো। এই দুইটা সমীকরণকে এইভাবে কাজ করে আমরা ডোমেন নির্ণয় করবো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো, তোমরা বাসায় অঙ্ক করবা, করলে ক্লিয়ার হবে, আর যদি না বুঝো তাহলে আমি করাই দিব, সমস্যা নেই, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। তোমরা সাপোর্টিং ক্লাসে থাকবা, যেদিন যেদিন সাপোর্টিং ক্লাস হয় ওই দিন সাপোর্টিং ক্লাসে থাকবা। সাপোর্ট ক্লাসে যারা যারা থাকবা তারাই ভালো করতে পারবো আমি আমি বিশ্বাস করি। আর যারা এইচডব্লিউ জমা দেওয়া নাই আমি কোনো সাপোর্টিং ক্লাস নিব না। তোমরা যারা এইচডব্লিউ জমা দিবে না সাপোর্টিং, শুধুমাত্র মিথিলা আমাকে এই করছে, ঠিক আছে? শুধুমাত্র মিথিলা আমাকে এইচডব্লিউ জমা দিছে, আর একটা মানুষও আমাকে এইচডব্লিউ জমা দেওয়া নাই। সো আমি সাপোর্টিং ক্লাস বন্ধ করে দিব, শুধু আমি ক্লাস নিয়ে বসে থাকবো। এরপর আমরা বের করবো কি রেঞ্জ। তো রেঞ্জটা আরও একটু কঠিন ব্যাপার, কিন্তু আমাদের অঙ্কগুলো শিখতে হবে, তাই না? কঠিন হলে তো হবে না, কঠিন হলেই তো চলবে না, আমাদের অঙ্কগুলো কি শিখতে হবে। এরপরে চলে আসি রেঞ্জ। তো রেঞ্জ বের করতে হলে আমরা জানি এই এফ অফ এক্স কে আমরা ওয়াই ধরতে পারি, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি লন থ্রি প্লাস এক্স থ্রি মাইনাস এক্স। আচ্ছা, এই এইটাকে আবার আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল, এই লন কে আমরা লিখতে পারি লগ ইভিত্তিক লগ, ইভিত্তিক লগ ইকুয়াল থ্রি প্লাস এক্স থ্রি মাইনাস এক্স। এইটুকু আবার বলতেছি, আমরা এই এই ফাংশনটাকে এফ অফ এক্সকে ওয়াই ধরলাম, ধরার পরে আমাদের কি আসতেছে লন, এইটা এরকম হলো, হ্যাঁ? এখন এই লনকে আমরা লগ ইভিত্তিক লগ লিখতে পারি ইকুয়াল এত। এখন মনে করো এখন আমাদের জানতে হবে লগ থেকে সূচক থেকে লগটা কিভাবে হয়, আবার লগ থেকে সূচক কিভাবে হয়। আমি তোমাকে একটু ক্যালকুলেট করে একটু বুঝাই, মনোযোগ দিয়ে শুনো। যেমন আমরা টু টু দি পাওয়ার এইট, সরি টু 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 কিউব, এর মান কত হয়?
8 হয় তো এইটাকে আমরা যদি লগ দিয়ে প্রকাশ করি তাহলে আমরা কিভাবে লিখি আমরা এটাকে লিখি লগ লগ 2 8 সরি লগ 2 8 ইকুয়াল হলো 3 অর্থাৎ লক্ষ্য করো মনোযোগ দিয়ে শুনো এই যে মানটা এটা হয়ে যায় ভিত্তি আর এই যে সূচক এটা হয়ে যায় লগ এর মান ঠিক আছে আর এই 8 টা বসে এখানে যদি এরকম হয় তাহলে লক্ষ্য করো আমি মনে করি একটু খেয়াল করো এই 8 অথবা আমরা যদি এটাকে এইভাবে লিখি যে 3 ইকুয়াল লগ e 8 এভাবে যদি লিখি এটা এই যে এই লাইনটাকে এইভাবে লিখলাম সমস্যা আছে কোনো সমস্যা নাই এখন দেখো এই e টাকে এইটা হলো এই 3 টাকে 3 টা হলো y ঠিক আছে আর এই লগ লগ আছে e আচ্ছা এখানে e টা হবে 2 তাই না এখানে 2 এই 2 টাকে এই e আচ্ছা আর এই 8 টাকে এই পুরো মানটা হলো 8 আমি আবার যদি আরেকটু আবারো এই ব্যাপারটা এক্সপ্লেইন করি সুন্দরভাবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমি আবার এক্সপ্লেইন করতেছি ব্যাখ্যা করতেছি দেখো এটা খুব এটা বোঝা খুব ইম্পর্টেন্ট আমরা 2 কিউব এটা এটার মান আমরা জানি 8 এবং এটাকে আমরা লগ লগ এর মাধ্যমে প্রকাশ করি কিভাবে লগ এটা হয়ে যায় ভিত্তি আর এই 8 হয়ে যায় এখানে আর এই পাওয়ারটা হয়ে যায় এর মান তাই না এই 3 না এটা হয়ে যাবে 3 তো এটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি না 3 ইকুয়াল লগ 2 8 এই লাইনটাকে এইভাবে লেখা যায় ঠিক না তাহলে এইটা থেকে যদি আমরা এইটাকে বানাই অর্থাৎ এটাতে এটা 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 মানই হচ্ছে এটা তাই না 2 কিউব ইকুয়াল 8 তাহলে আমরা লক্ষ্য করো এই 3 কে যদি আমরা এই y বিবেচনা করি আমি ব্যাখ্যা করার জন্য আর একটু ক্লিয়ার করার জন্য তোমাদের এই 3 টাকে এই 3 টা হলো এই y তারপরে এই log এখানে আছে এখানেও log আছে এই 2 কে এই 2 হলো e আর এই 8 মানে হচ্ছে এই 8 মানে হচ্ছে এই মানটা ঠিক না তাহলে আমরা যদি এটাকে করি অঙ্কটাকে যদি আমরা করি তাহলে আমরা এইটা থেকে আমরা এইটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি তাই না তাহলে আমরা এখানে কি লিখব তাহলে আমরা লিখব না এই যে এই 2 এর উপরে তাহলে 2 এখানে 2 কোথায় আছে লগ এর নিচে তাই এখানে লগ এর নিচে আছে কত e তাহলে e এর উপরে পাওয়ার হবে কত এর উপরে পাওয়ার হলো 3 আর 3 হলো এই পাশে তাহলে এই ডব্লিউ কি ভিডিও লাস্ট আমরা e টু দি পাওয়ার y ইকুয়াল আমরা লিখতে পারবো হলো থ্রি এক্স থ্রি প্লাস এক্স বাই আমরা কালারটা চেঞ্জ করে ফেলছি না বা ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারবো থ্রি প্লাস এক্স বাই থ্রি মাইনাস এক্স এটা লিখতে পারবো তাই না আচ্ছা এইটুকু সবাই ক্লিয়ার সবাই কি এইটুকু বুঝতে পেরেছ এরপর আমরা হ্যাঁ এরপর আমরা আর আর গুণ করি দেখো খেয়াল করো আমরা আর আর গুণ করি আর আর গুণ করলে কি হবে এই এটা দিয়ে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা আমরা রেঞ্জ বের করব এখন দেখো আমাদের যখন এরকম আমরা শিখছিলাম যে y ইকুয়াল হ্যাঁ 3 প্লাস x বাই 3 মাইনাস x এই রকম ধরন ই করছি তখন আমরা কিন্তু x এর মান বের করছিলাম রেঞ্জ বের করার সময় তোমাদের তোমরা যখন যারা রেঞ্জ এর ক্লাসটা করো না তারা রেঞ্জ এর ভিডিওটা দেখে নিবা তো রেঞ্জ বের করার সময় আমরা কি করছি x এর মান বের করছি আমরা এখানেও x এর মান বের করব এই জন্য আর আর গুণ করি আমরা আমরা আর আর গুণ করলে পাবো 3 ইনটু e টু দি পাওয়ার y মাইনাস x ইনটু e টু দি পাওয়ার y ইকুয়াল এই পাশে এটার নিচে আছে 1 1 এর সাথে গুণ করলে হবে 3 প্লাস x ঠিক আছে আমরা যদি ডান পাশে একটু করি খেয়াল করো তাহলে এখানে আসবে কি আমাদের আসবে হচ্ছে বা আমরা লিখতে পারবো হলো x গুলো একসাথে নিয়ে আসি হ্যাঁ তাহলে x প্লাস x ইনটু e টু দি পাওয়ার y ইকুয়াল আমরা পাবো হচ্ছে 3 মাইনাস সরি 3 ইনটু e টু দি পাওয়ার y এটা ক্যালকুলেশন তোমরা করবা মাইনাস 3
বা আমরা যদি এখানে x কমন নেই তাহলে থাকবে 1 মাইনাস e টু দি পাওয়ার y ইকুয়াল হবে 3 ইনটু e টু দি পাওয়ার y মাইনাস 3 বা x ইকুয়াল আমরা লিখতে পারবো 3 ইনটু e টু দি পাওয়ার y মাইনাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস e টু দি পাওয়ার y। আচ্ছা যেহেতু e টু দি পাওয়ার y অর্থাৎ যদি কোনো ঘাত যদি কোনো পাওয়ার থাকে চলক যদি কোনো পাওয়ার হয় তাহলে আমরা বলতে পারবো y এর সকল মানের জন্য x সংজ্ঞায়িত। আর আমরা জানি y এর মানটা হলো রেঞ্জ, তাহলে আমরা বলতে পারবো যে এখানে লিখবো y এর সকল মানের জন্য x সংজ্ঞায়িত। আর যদি y এর সকল মানের জন্য যদি x সংজ্ঞায়িত হয় তাহলে আমরা রেঞ্জ লিখতে পারবো, অতএব রেঞ্জ ইকুয়াল r, সকল মানের জন্য মানে কি সকল বাস্তব সংখ্যা, এটা হলো রেঞ্জ। তো তোমরা এই হলো ডোমেন, তাহলে ডোমেন আমরা আগে বের করছি, এখন রেঞ্জটা বের করছি। সবাইকে এইটুকু ক্লিয়ার সবাই বের করব, এটা খুব সহজ, এটা ডোমেন রেঞ্জ বের করা খুবই সহজ, মনোযোগ দিলেই হবে, একটু মনোযোগ দিবা সবাই। হ্যাঁ তো এখন এই ধরনের ফাংশনের ডোমেন বের করতে হলে আমাদের কি করতে হবে মনে রাখবা, আমাদের ভগ্নাংশের ভগ্নাংশ কখনো শূন্য হওয়া যাবে না। তো আমরা যখন যখন x ইকুয়াল যদি শূন্য হয়, শূন্য হলে কি দাঁড়াবে দেখো তো, শূন্য হলে ফাংশনটা কি হবে f অফ x ইকুয়াল কি দাঁড়াবে, এখানে শূন্য ডিভাইডেড বাই শূন্য, তার মানে কি যা অসংজ্ঞায়িত হবে না, নিচে কখনো শূন্য হয় হর কখনো শূন্য হতে পারবে না, যা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত তার মানে আমাদের ডোমেন কি হবে শুধু শূন্য বাদে সবকিছুই হবে, তার মানে আমরা ডোমেনটা এইভাবে লিখতে পারি ডোমেন f ইকুয়াল আমরা লিখবো হলো r মাইনাস জিরো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব আমরা, মানে জিরো বাদ দিয়ে যত বাস্তব সংখ্যা আছে সবগুলোই হলো ডোমেন। কত সহজ না এটা, জি স্যার বলো বুঝতে পারছো এটা? আচ্ছা এখন রেঞ্জ, ডোমেন শেষ কিন্তু, এটা অনেক সহজ অঙ্ক। এবার আমাদের আসলে রেঞ্জ, রেঞ্জটা কি রেঞ্জ বের করতে হবে তাই না, রেঞ্জ বের করার জন্য লক্ষ্য করো আমাদের এটাকে আমরা লিখতে পারি সরি y ইকুয়াল x বাই এত তাই না, সরি এত। আচ্ছা এখন যদি এরকম হয় আমরা প্রথমে ধরবো, এখানে দেখো যেহেতু এখানে মডুলাস দেওয়া আছে, মডুলাস মানে হচ্ছে এই x এর মান প্লাস বা মাইনাস দুইটাই হতে পারে, প্লাস বা মাইনাস যাই হোক না কেন এই মানটা টোটাল মানটা হয়ে যাবে হলো ধনাত্মক। ঠিক আছে আমরা প্রথমে পজিটিভ ধরবো তারপর নেগেটিভ ধরবো, তো ধরি x ইজ গ্রেটার দেন শূন্য মানে পজিটিভ ধরলাম, হলে কি দাঁড়ায় যদি তাহলে কি দাঁড়াবে y ইকুয়াল x বাই x হবে না, তো এটা কাটা গেলে y এর মান কত হবে 1, ধনাত্মক হলে আর কি x এর মান ধনাত্মক হলে। এবং আরেকটা ধরি আমরা যে x এবার ঋণাত্মক ধরব, যেহেতু শূন্য হয় নাই, শূন্য হলে তো এটার কোনো মানই হয় না, যেহেতু হয়তো ধনাত্মক হবে অথবা ঋণাত্মক হবে, যদি ঋণাত্মক হয় মানে শূন্য থেকে ছোট হয় তাহলে কি দাঁড়ায় y ইকুয়াল x এর মান মাইনাস x, কিন্তু এইটা কিন্তু এই x এর মান যদি মাইনাস হয় তাহলে এই মাইনাসটাও কিন্তু পজিটিভ হবে, মানে হচ্ছে মাইনাস x এর দ্বারা যদি মডুলাস দাও তার মানে এটা শুধু x ই হবে তাই না, তাহলে এইখানে x x কাটা গেলে এখানে কিন্তু থাকবে হলো মাইনাস 1, তাহলে রেঞ্জটা কি হবে একবার সহজ অঙ্ক, রেঞ্জ হবে হলো তোমার 1 এবং মাইনাস সরি মাইনাস 1 এবং 1 এর মধ্যে যা আছে সব হলো আমাদের রেঞ্জ, এটা হলো আমাদের অ্যানসার। সবাই কি বুঝতে পারছো?
সবাই কি বুঝতে পারছো? ডোমেইন ডেন্স এটা খুব সহজ না, শুধু আমাদের নিচের দুইটার হবে, এই দুইটা শুধুমাত্র আমরা ডোমেন এবং রেঞ্জ বের করবো এই দুইটার। এই দুটো আমরা অন্য কালার করে রাখি। এই কি করলাম, একটু গাঢ় করব। এই দুইটার শুধু ডোমেন রেঞ্জ, আর বাকিগুলোর আমরা কি কি বের করছি, এই সবগুলোর আমরা ডোমেন রেঞ্জ, এক এক ফাংশন, বিপরীত ফাংশন, সার্বিক ফাংশন সবগুলো বের করছি। এই পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমাদের, তাই না? এবার আমরা শিখব যে যে কোনো ফাংশনের লেখচিত্র অঙ্কন করা শিখব। তো লেখচিত্র অঙ্কন করার ব্যাপারে আমি তোমাকে একটু স্পষ্ট করে বলি, লেখচিত্র কিসের হয়। এই মনে করো একটা ফাংশন, এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করব। তো এখানে এক্স এর মান আমরা বসাবো, বিভিন্ন মান বসাবো। মান বসাইলে আমরা এই এফ, এখানে এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই, ওয়াই এর মান পাবো। এই মানগুলো আমরা লেখচিত্রে বসাবো। তো চলো আমরা আগে এইটা দিয়ে আমি একটা ব্যাখ্যা করে দিই, তারপর আমি অন্যটা দেখতেছি। এটা সাধারণত আসবে না, এই ধরনের ফাংশন খুব কম আসে। তো এই ফাংশনের আমরা ডোমেন কিভাবে বের করবো, সরি আমাদের লেখচিত্র অঙ্কন করবো কিভাবে আমি একটু বোঝাচ্ছি। তো এখানে আমরা লিখব যে এক্স এর বিভিন্ন মান বসিয়ে, এক্স এর বা সরি আমরা আগে প্রথমে এটা এইভাবে লিখি বা ধরি ধরি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স প্লাস ওয়াই ওয়ান। তো এখানে এক্স এর বিভিন্ন মান বসিয়ে ওয়াই এর মান নির্ণয় করি, ওয়াই এর মান নির্ণয় করি, ঠিক আছে? তো এখানে আমরা বসাই, দেখো এরকম একটা চার্ট করে নিতে হবে। হ্যাঁ, এরকম একটা চার্ট বসাবা, তোমাদের ইচ্ছা মতো তোমরা এটা বসাইতে পারো, কোনো সমস্যা নেই, যতটা মন চায় করে নিবা। হ্যাঁ, আমরা এখানে এক্স বসালাম, সরি এখানে আমরা এক্স বসাইলাম, হ্যাঁ এখানে আমরা ওয়াই বসাইলাম। তো এক্স এর এখানে বিভিন্ন মান ধরো, প্রথমে ওয়ান ধরো, এই ওয়ান ধরলাম, ওয়ান ধরে কত হয়, ওয়ান ধরে কত হয় পাঁচ আর এক ছয়, এক্স ওয়াই এর মান হবে ছয়। আমরা যদি শূন্য ধরি তাহলে শূন্য ধরলে কত হবে ওয়ান, কারণ এই যে এক্স এইটা যদি শূন্য হয়, এই এক্স এর মান যদি শূন্য হয়, শূন্যর সাথে ফাইভ গুণ করলে শূন্য আর এক যোগ করলে এক। আবার যদি আমরা ধরি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান তাহলে কী হবে, মাইনাস ওয়ান মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ থেকে ওয়ান বাদ দিলে মাইনাস ফোর। আবার যদি টু ধরি, এরকম মাইনাস টু ধরি তাহলে কী হবে, টেন মাইনাস নাইন, এরকম হবে। যত মন চায় তোমরা আরও চাইলে আরও মান বস এখানে আরও ই করে আরও ই করতে পারো, ঘর করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা শুধু টু ধরি, শুধু টু ধরলে টেন ইলেভেন হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমরা করতে পারবা, যে কোনো মান বসাইতে পারবা। আচ্ছা, এই যে বসাইলাম, এখন এটাকে লেখচিত্রে আমরা বসাবো কীভাবে? আমাদের লেখচিত্রটা কীরকম থাকে দেখো, লেখচিত্রগুলো এরকম হয়। গ্রাফটা আমি আজকে নিয়ে আস মানে বের করতে মনে নেই আমার। আমাদের এরকম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে, হ্যাঁ। তো এখানে আমাদের ছোট ছোট ঘর থাকে, এক দুই তিন চার। তো আমাদের মনে করো এটা একটা বিন্দু, আমাদের এটা একটা বিন্দু মনে করো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই সবগুলো এক একটা বিন্দু, ঠিক না? এই সবগুলো এক একটা বিন্দু। এগুলোকে আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে এরকম ভাবে, দেখো
যেমন এই বিন্দুটাকে আমরা লিখবো কি এই বিন্দুটাকে লিখতে পারবো আমরা 1,6 এইভাবে আবার এই বিন্দুটাকে লিখতে পারবো 0,1 আবার এই বিন্দুটাকে কি লিখবো আমরা -1, -4 আবার এই বিন্দুটাকে লিখবো এইভাবে তো এইভাবে এই মানগুলো কিভাবে বসাবো দেখো 1 এটা হলো x এর মান x অক্ষের মান আর এটা হলো y অক্ষের মান x অক্ষের মান যখন পজিটিভ হবে মনে করো এটা হলো 0 এখান থেকে ডান দিকে এক ঘর গিয়ে উপরের ঘরে বা 6 ঘর আবার 0 1 0 মানে এখানেই থাকবে এক ঘর মানে হচ্ছে উপরের দিকে এক ঘর অর্থাৎ এটা যদি x যদি পজিটিভ হয় ডান দিকে আর নেগেটিভ হলো বাম দিকে আর y যদি পজিটিভ হয় ডান দিকে এই উপরের দিকে আর নেগেটিভ হলো নিচের দিকে তো এইভাবে তোমার তোমরা সবগুলো বিন্দু বসায় সবগুলো যোগ করে দেবে যেখানে যেখানে থাকবে সবগুলো যোগ করে দিবা এইভাবে এটা হলো সরল রেখা এটা হলো সরল রেখা সমীকরণ সো এটা একটা সরল রেখা হবে -1 বাম দিকে এক ঘর চার ঘর নিচে নিচে চলে যাবে চার ঘর নিচে আসবে চার ঘর এই যে -1, 4 এই যে এখানে আসবে ঠিক আছে তারপর হলো কি -2, -2 দুই ঘর গিয়ে 9 ঘর নিচে এরকম তো এটা একটা সরল রেখা চলে আসবে এটা একটা সরল রেখা সমীকরণ তো এটা একটা সরল রেখা হবে বুঝতে পারছো সবাই হ্যাঁ এটুকু বুঝতে পারছো সবাই সব কি মনে করো f অফ x ইকুয়াল এরকম থাকবে 2 টু দি পাওয়ার x এর লেখচিত্র অঙ্কন করো এর লেখচিত্র অঙ্কন করতে বলবে মানে সূচকীয় ফাংশনের লেখচিত্র কি এগুলোকে বলা হয় পাওয়ার মানে এদের এরকম পাওয়ার থাকলে এটাকে বলে সূচকীয় ফাংশনের লেখচিত্র এই সূচকীয় ফাংশনের লেখচিত্র আমরা এখন শিখব খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসবে ঠিক আছে এগুলো কি করবে পরীক্ষায় আসবে সূচকীয় ফাংশন লিখেছি আসলে এটা এখানে এইভাবে করানো যায় না গ্রাফ ছাড়া এগুলো করানো খুব কঠিন হয়ে যায় তারপর আমি জাস্ট তোমাদের সাধারণ একটা ধারণা দিব তোমরা চেষ্টা করবা আমি ক্লাস টেনের বাচ্চারা সবাইকে এগুলো আমি করাইছি তারপর আরেকবার একটু আমি লেকচার দিচ্ছি কারণ এটা এটা অনেকেই ভুল করো বা লিখতে পারো না ঠিক আছে বা করতে সমস্যা হয় এই জন্য একটু ব্যাখ্যা করে দিচ্ছি মনোযোগ দিয়ে শোনো এখানে ওই একই রকম ধরবা মানে আমাদের সিস্টেম কিন্তু একই ধরবা ধরি y ইকুয়াল হলো 2 টু দি পাওয়ার x এটা যদি হয় এখন x এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি তাহলে y এর যদি মান নির্ণয় করি একইভাবে আমাদের এখানে গ্রাফ আর্ট করতে হবে এখন এখানে যেটা করবা সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে মাঝখানে ঘরটাকে দিবা মাঝখানে ঘরে দিবা এটা আমরা ধরলাম x এটা সরি এটা x এটা y তো এটা দিবা 0 তো x এর মান যদি 0 হয় তাহলে এই পুরো মানটা কত হবে এই মানটা হবে কিন্তু 1 কেন দেখো আমাদের আছে y ইকুয়াল হলো 2 টু দি পাওয়ার x তাহলে 2 টু দি পাওয়ার x মানে 2 টু x এর মান 0 0 এর কত হয় যে কোনো কিছুর পুরো পাওয়ার যদি 0 হয় তার মান হয় কত 1 তাহলে এটা যেহেতু 0 হইছে এর মান হবে 1 তো একটা মান পাইলাম আর এই দিকে বাম দিকে দিবা হলো ঋণাত্মক মানগুলো আমরা এখানে আরো দুটো ঘর করি বা তিনটা ঘর করি এদিকেও তিনটা ঘর করি এদিকে এই সাইডে দিব আমরা পজিটিভ মানগুলো এই সাইডে দিব পজিটিভ মানে এখানে 1 এখানে দিলাম 2 এখানে হলো 3 এইদিকে দিব নেগেটিভ মানগুলো -3 সরি -1
माइनस टू माइनस थ्री एन ख्याल करो तुम्हारा सबा क्योंकुलेटर हाथे हाथ क्योंकुलेटर आना सबा हाँ बोलवा कार कार हाथ क्योंकुलेटर आ जीरो दी টুয়ের উপরে পাওয়ার দিয়ে আমরা 1 দেই তাহলে মান কত হবে মানে এখানে যদি মান 1 দেই স্যার বলে কত হবে স্পিকার অফ করো জি স্যার স্পিকারটা অফ করো যদি 1 দেই মান হবে 2 আর যদি 2 দেই হবে 4 আর টুয়ের উপরে পাওয়ার দিয়ে 3 দেই হবে 8 মান ঠিক আছে না হুম এটা কিভাবে বেরিয়েছে দেখো জি স্যার এটা যদি 2 টু দি পাওয়ার 1 হয় তাহলে মান হয় কিন্তু 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি 2 আবার যদি 2 টু দি পাওয়ার 2 দেই যে মানটা x এর মান যদি 2 দেই তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত 4 আর 3 দিলে 8 কিন্তু যদি -1 দিই তাহলে কত আসবে 2 টু দি পাওয়ার -1 কত হয় হাফ হাফ মানে হলো কত 0.5 আচ্ছা -2 যদি দেই তাহলে কি কত আসবে বলো বলো মান বলো -2 দিলে কত আসবে x এর মান যদি আমরা -2 দেই তাহলে কত আসবে 1/4 হবে না মানে 1/2 স্কয়ার মানে কি 1/4 আর 1/4 এর মান কত 0.25 আচ্ছা এরপর যদি আমরা এই 0 পাওয়ার যদি -3 দেই তাহলে কত হবে 1/8 1/8 এর মান কত বলো 0.125 এরকম না 5 হ্যাঁ আচ্ছা এরকম যদি হয় এখন এইটাকে আমরা গ্রাফে কিভাবে বানাবো আর্ট করব লক্ষ্য করো এটাকে আমরা গ্রাফে কিভাবে বানাবো আমরা গ্রাফটা আর্ট করতেছি লক্ষ্য করো মনোযোগ দিয়ে শুনবা এই ব্যাপারটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবা এই मन करो ये कैकटा दी मन करो ये वन टूट थ्री एट फोर ए रकम एखे माइनस वन टू थ्री एट घर आ कि धरल एदी के घर एदी के घर আবার নিচে এদিকে ঘর ঘরের দাগ ধরলাম আর কি এগুলো ঠিক আছে আচ্ছা লক্ষ্য করো শূন্য যখন হবে এখান থেকে ধরো এখান থেকে হিসাব করতে হবে আমরা অন্য একটা কালার দিয়ে করি তাহলে সুন্দর হবে শূন্য যখন হবে তখন x এর মান কত 1 y এর মান 1 তার মানে এখান থেকে x এর মান শূন্য মানে এখানেই থাকবে আর যখন 1 হবে উপরের এক ঘর যাবে মানে এই এখানে একটা ই হবে এই হলো একটা দাগ একটা একটা এই বিন্দু পাইলাম আমরা এরপর হলো যদি 1 হয় 1 হলো কি ডান দিকে এখানে ডান দিকে উপরে যাবে দুই ঘর এই যে এখানে এখানে বিন্দুটা একটা হবে এখানে একটা বিন্দু হবে এরপর হলো কি 2 যখন হবে 1 2 হবে চার ঘর উপরে আর তাহলে কি দাঁড়াইতেছে আমাদের সবাই কি শুনতে পাচ্ছ আমাকে জি স্যার যখন x এর মান 3 হবে তখন y এর মান 8 তার মানে x এর মান 3 মানে কি এখান থেকে ডান ঘর দিকে 3 ঘর 1 2 3 উপরে যাবে 8 ঘর একবার উপরে চলে যাবে 8 ঘর ঠিক আছে আসছে না একটা আবার দেখো x এর মান যখন -1 তখন কি বাম দিকে 1 ঘর যাবে এবং y এর মান হলো 0.5 মানে হচ্ছে এই পর্যন্ত এক ঘর এর অর্ধেক অর্ধেক মানে যে এখানে আসবে ঠিক আছে কো -2 যখন এটার অর্ধেকে চলে আসবে একবারে নিচে চলে আসবে এখানে আবার এটারও অর্ধেক চলে একবারে কাছাকাছি চলে আসবে পরে আমরা এইগুলো সব একবারে যোগ করে দিব যোগ করলে এরকম একটা উপবৃত্তাকার আকার হয়ে যাবে এরকম
সবাই কি বুঝতে পারছো এটুকু? এরকম আর কি, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? এটা করাইছি না আগে?